কচুয়া ভরপুর জলে ও স্থলে, সোনার মানুষ আর সোনা ফলে। কচুয়া থানার নামকরণ নিয়ে অনেকের মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন রয়েছে। কচুয়া থানার কচুয়া নামকরণের সঠিক তথ্য পাওয়া না গেলেও জনশ্রুতি হিসেবে তথ্য পাওয়া যায়। প্রথমটি হচ্ছে, সিনেটিক ভাষায় উপশহরকে কাচুয়া বলে। এই কাচুয়া শব্দ কালক্রমে লোকমুখে লোকান্তরিত হয়ে কচুয়া নামকরণ করা হয়। দ্বিতীয়টি হচ্ছে, 1905 সালে হাজীগঞ্জ থানাকে দুটি ভাগে বিভক্ত করে সীমানা বা আয়তন নির্ণয়ের জন্য জরিপ কাজ চালানো হয়। একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে এই জরিপ কাজ পরিচালিত হয়। জরিপ কাজ শুরু হয় দাউদকান্দি থানার দক্ষিণ সীমানা অর্থাৎ কচুয়া থানার উত্তর প্রান্ত থেকে। জরিপ কাজে এক পর্যায়ে কাজে নিয়োজিত পুলিশ কর্মকর্তা ও অন্যান্য লোকজন বর্তমানে কচুয়া থানা সংলগ্ন উত্তর পার্শ্বের গ্রামের দক্ষিণ অংশে এসে কয়েকটি তাল গাছের সন্ধান পেলে তালগাছ এলাকায় উঁচু স্থানে তাঁবু খাটিয়ে কয়েকদিন অবস্থান করেন। এ স্থানকে বর্তমানে ধুলিকচু নামে পরিচিত। এ গ্রামের জৈনিক মোহাম্মদ আলী আহমদ পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞেস করেন, আপনাদের জরিপ কাজ কতটুকু হয়েছে? উত্তরে পুলিশ কর্মকর্তা বলেন, কুচুয়া। কুচুয়া শব্দটি ছিল উর্দু, তাই কুচ মানে কিছু আর হুয়া মানে হয়েছে, অর্থাৎ কিছু অংশ হয়েছে। এই কুচুয়া শব্দ হতে কচুয়ার নামকরণ করা হয়। চাঁদপুর জেলার কচুয়া উপজেলা 12টি ইউনিয়ন নিয়ে 1918 সালের 25 জানুয়ারি প্রতিষ্ঠা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কচুয়া দাউদকান্দি থানার অন্তর্ভুক্ত ছিল। মহারানী ভিক্টোরিয়ার রাজত্বকালে কচুয়া থানা ছিল হাজীগঞ্জ থানার অন্তর্ভুক্ত। সম্রাট প্রিন্স জর্জের আমলে অর্থাৎ 1918 সালের 25 জানুয়ারি তারিখে হাজীগঞ্জ হতে পৃথক হয়ে কচুয়া থানা প্রতিষ্ঠা লাভ করে। কচুয়া নিয়ে আরও কিছু সাধারণ তথ্য। কচুয়া চাঁদপুর জেলার অন্তর্ভুক্ত। সীমানা উত্তরে রয়েছে দাউদকান্দি ও চান্দিনা এবং দক্ষিণে রয়েছে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা। পূর্বে রয়েছে বরুড়া ও চান্দিনা উপজেলা, পশ্চিমে রয়েছে মতলব ও দাউদকান্দি উপজেলা। জেলা সদর অর্থাৎ চাঁদপুর থেকে কচুয়ার দূরত্ব 60 কিলোমিটার। কচুয়ার আয়তন 92 বর্গমাইল, 238 বর্গ কিলোমিটার, 58,800 একর। কচুয়া নির্বাচনী এলাকা 260, চাঁদপুর এক অর্থাৎ চাঁদপুর এক আসন হচ্ছে কচুয়া। কচুয়াতে মোট গ্রাম রয়েছে 243টি, মৌজা রয়েছে 168টি, ইউনিয়ন রয়েছে 12টি, পৌরসভা 1টি, এতিমখানা 8টি এবং বেসরকারি এতিমখানা রয়েছে 8টি। মসজিদ আছে 537টি, বর্তমানে তারও বেশি। মন্দির রয়েছে 59টি। নদনদী তেমন নেই, তবে হাটবাজার রয়েছে 27টি, ব্যাংক শাখা রয়েছে 12টি। কচুয়ার কৃষি সংক্রান্ত তথ্যাদি। কচুয়ার মোট জমির পরিমাণ হচ্ছে 42,607.5 একর। নিট ফসলি জমি হচ্ছে 42,471.65 একর। মোট ফসলি জমি হচ্ছে 84,476.47 একর। এবার শিক্ষা সংক্রান্ত তথ্যাদি। কচুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 106টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 57টি, উচ্চ বিদ্যালয় রয়েছে 37টি, উচ্চ বালিকা বিদ্যালয় রয়েছে 3টি, দাখিল মাদ্রাসা রয়েছে 22টি, আলিম মাদ্রাসা রয়েছে 6টি, কামিল মাদ্রাসা রয়েছে 1টি, কলেজ রয়েছে 6টি, কলেজ বালিকা রয়েছে 1টি। ইউনিয়ন। কচুয়াতে ইউনিয়ন রয়েছে 12টি। 1 নং রয়েছে সাচার ইউনিয়ন পরিষদ, 2 নং পাথর ইউনিয়ন পরিষদ, 3 নং বিতারা ইউনিয়ন পরিষদ, 4 নং পূর্ব সহদেবপুর ইউনিয়ন পরিষদ, 5 নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদ, 6 নং রয়েছে কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদ, 7 নং কচুয়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ, 8 নং কাদলা ইউনিয়ন পরিষদ, 9 নং করইয়া ইউনিয়ন পরিষদ, 10 নং গোহাট উত্তর ইউনিয়ন পরিষদ, 11 নং গোহাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ, সর্বশেষ 12 নং রয়েছে আশরাফপুর ইউনিয়ন পরিষদ। কচুয়ার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে তুলাতুলি মঠ, যেটি কচুয়া উপজেলার 9 নং করুয়া ইউনিয়নের তুলাতুলি গ্রামে অবস্থিত। দ্বিতীয়টি রয়েছে এপি অর্থাৎ এশাপ্রিতুল কমপ্লেক্স, যেটি আমরা কলাকোপা বলে জানি, সেটি হচ্ছে কচুয়ার সাচারের কলাকোপায়। তৃতীয়টি হচ্ছে মনসামুড়া, যেটি 4 নং সহদেবপুর ইউনিয়নের পালাখালের দোয়াটিতে অবস্থিত। পরিশেষে বলতে চাই, আমি গর্বিত, কেননা আমি চাঁদপুর কচুয়া উপজেলার 3 নং বিতারা ইউনিয়নের অভয়পাড়া গ্রামেরই সন্তান। এতক্ষণ আপনারা কচুয়া নিয়ে যেই সংক্রান্ত তথ্যগুলো দেখলেন, এগুলো সম্পূর্ণ বাংলাদেশের গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে নেওয়া। আপনি যদি আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমি বলবো ডাব্লিউ 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 ডট
bangladesh.gov.bd এই ওয়েবসাইটে যাবেন। সেখানে বাংলাদেশের প্রতিটি জেলার, প্রতিটি থানার, প্রতিটি উপজেলার এবং ইউনিয়নের সকল তথ্য পাওয়া যাবে। আমি জানি এই তথ্যগুলো শোনার পরে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন জাগতে পারে। এই তথ্যগুলো লাস্ট এক বছর আগে আপডেট করা হয়েছে, এর মধ্যে হয়তো নতুন কিছু যোগ হতে পারে, পরিবর্তন হতে পারে। বিশেষ একটা রিপোর্ট তৈরির ক্ষেত্রে আমাকে এই জিনিসগুলো জানতে হয়েছে। ভাবলাম আমি যেহেতু নিজেই জেনেছি, যারা জানে না তাদেরকে হয়তো জানাতে পারি। এই ভিডিওটা করার মূল কারণটাই হচ্ছে আমরা অনেকে হয়তো ওয়েবসাইটে যাই না, ঢুকি না বা এই বিষয়গুলো জানার চেষ্টা করি না। মূলত তাদের কাছে এই ছোট্ট একটা সামারি তুলে ধরার জন্য আজকে আমার এই ভিডিওর প্রচেষ্টা। জানি না আমি কতটুকু সার্থক হতে পেরেছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই দেশ সমাজটাকে ভালো রাখুন এবং দেশ সমাজকে এগিয়ে নেওয়ার জন্য সবাই কাজ করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।